আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাআল্লাহ বন্ধুরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোর খ আমি দিয়ে দিচ্ছি খ তোমাদের পড়লেই অনেকটা হয়ে যাবে আর সময় থাকলে তোমরা গ পড়তেই পারো তো চলে যাচ্ছি মূল আলোচনায় সবাই স্ক্রিনের দিকে ফলো করো তো বন্ধুরা চলে যাচ্ছি মূল করার দিকে আমি তোমাদের সামনে যে পেজটাকে ওপেন করেছি এটাকে দেখো এখানে যে উদ্দীপকটা রয়েছে আমরা উদ্দীপক পড়া দরকার নাই আমরা হলো সৃজনশীল ক খ যেটা আমাদের মুখস্থ আমাদের লাগবেই তো আমরা প্রথম প্রশ্নটা পড়ব তাকদির অর্থ কী তাকদির অর্থ হলো ভাগ্য তাকদির অর্থ কী ভাগ্য এরপর ফেরেশতা ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় সেবা উত্তরটা ফলো করো ফেরিস্তাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায় তাই ফেরিস্তাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব তারা আছে কি না এটা বিশ্বাস করতে হবে বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায় ফেরিস্তারা নূরের তৈরি ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি আল্লাহতাল্লাহ তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সবসময় আল্লাহর জিকির ও তাজবিহ পাঠ করেন তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়ে যেত এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরেস্তাদের প্রতি বিশ্বাস আমি এটাকে সুন্দর করে সাজায় দেই তো ফেরেশতাদের প্রতি বিশ্বাস দাগানো যাচ্ছেন এখানে ওকে ফেরানি আমি যেভাবে দাগ দিই সেভাবে তোমরা ছন্দ করে পড়বে দাগটা বেশি করে দিতেছে যাই হোক বন্ধুরা এখানে পুরোটা দাগানো আছে অনেক সুন্দর করে তোমরা করে নিতে পারবে তাহলে আমরা এখন আবার একটু রিভিশন দিয়ে নিই তাকদির অর্থ কী তাকদির অর্থ বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করাকে বোঝায় ফেরেস্তারা হলো নূরের তৈরি আল্লাহ তাল্লাহ তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সব সময় আল্লাহর জিকির ও তাজবি পাঠ করেন তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত এই বিশ্বাসসমূহে এ বিষয়সমূহে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস তাহলে আমাদের প্রথম সৃজনশীল ক কখড়টা শেষ হলো এখন চলে যাচ্ছি পরে ধাপে স্বীকারী বন্ধুরা এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন এখানে তোমাদের আগে প্রশ্ন দুটো দেখাই মুনাফিকের চিহ্ন কয়টি আর তাকদির বলতে তাকদীরে বিশ্বাস বলতে কী বোঝায় দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি উত্তরের দিকে চলে যাচ্ছি মূল উত্তরের দিকে চলে যাচ্ছি সবাই স্ক্রিনে দেখে ফলো করো ওকে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফিকের চিহ্ন কয়টি উত্তর মুনাফিকের চিহ্ন তিনটি মুনাফিকের চিহ্ন কয়টি তিনটি দ্বিতীয় প্রশ্ন তাকদিরে বিশ্বাস বলতে কী বোঝায় তাকদীরে বিশ্বাস বলতে ভাগ্যের ভালো মন্দের ওপর আস্থা স্থাপন করাকে বোঝায় তাকদির অর্থ ভাগ্য তাকদির অর্থ ভাগ্য ইসলামের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে তাকদিরের প্রতি বিশ্বাস একটি মানুষের ভাগ্য মানুষের ভাগ্য আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছুই হয় তা সব আল্লাহর হুকুমেই হয় তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না আবার দুঃখে দিশেহারা হওয়া যাবে না বরং সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে হবে এ ধরনের বিশ্বাস এবং কমই কর্মই হল তাক তাক বিশ্বাস আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি আবারও তোমাদেরকে বলতেছি মুনাফিকের চিহ্ন তিনটা তাক তাকদিরে বিশ্বাস বলতে ভাগ্যের ভালো মন্দ মন্দের উপর আস্থা স্থাপন করাকে বোঝায় তাকদির শব্দের অর্থ হলো ভাগ্য ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে তাকদিরের প্রতি বিশ্বাস একটি মানুষের ভালো ভাগ্য আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু হয় তা আল্লাহর হুকুমেই হয় তাই দুনিয়ার জীবনে সুখে আত্মহারা হওয়া যাবে না আবার দুঃখে দিশেহারাও হওয়া যাবে না বরং সর্বাবস্থায় আল্লাহর হুক ওপর ভরসা করতে হবে এ ধরনের বিশ্বাস এবং কর্মই হলো তাক দিলে বিশ্বাস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর চলে যাচ্ছে মুমিন কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা তো সবাই দেখো মুমিন কাকে বলে যিনি এই যে উত্তরটা দেখো যিনি ইস ইমানের মৌলিক বিষয়সমূহে বিশ মুখে শিকার অন্তরে বিশ্বাস এবং সে অনুযায়ী আমল করেন তাকে মুমিন বলে আর ফেরস্তাগণ ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় উত্তর তোমরা হচ্ছে এর আগে যে বলছি ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস ফেরেস্তারা হলো নূরের তরি তারা আল্লাহর বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত রয়েছেন বিভিন্ন কাজে তারা সময় আল্লাহর তাজবি পাঠে ব্যস্ত থাকেন তারা নূরে তরি এভাবে সুন্দর করে লিখে দেবে এরপর আসমানি কিতাব কাকে বলে আসমানি কিতাব কাকে বলে এক নম্বর প্রশ্ন হলো আসমানি কিতাব কাকে বলে আখিরাতের যে কোনো দুটি স্তর ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলগণের ওপর যে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন তাকে আসমানি কিতাব বলে। আমি আবার বলতেছি আল্লাহতালা যুগে যুগে নবী রাসুলগণের ওপর যে ঐশ্বিক গ্রন্থ অবতীর্ণ করেছেন তাকে আসমানি কিতাব বলে আখিরা রাতের যে কোনো পর্যায় বলা হচ্ছে দুটি পর্যায় আখিরাতের দুটি স্তর হল বারজাক ও কেয়ামত বারজাক দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে কি বলে বারজাক বলে মানুষের মৃত্যু থেকে কেয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময় হলো বারজাক এরপর কেয়ামত কিয়ামতো দণ্ডায়মান হওয়া বা উঠা ইসলামী পরিভাষায় কবর থেকে উঠে মানুষ সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাই একে কিয়ামত বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হচ্ছে নৈতিকতা কি। আর আকাইদকে ইসলামের প্রধান বৃত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর এক নম্বরটা নৈতিকতা কাজে কর্মে কথাবার্তায় কাজে কর্মে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা দ্বিতীয় প্রশ্নের উত্তর আকাইদকে ইসলামের প্রধান বৃত্তি বলা হয়েছে কেন এটা পড়তেছি আমরা এখন মুসলিম হওয়ার জন্য আকাইদের বিশ্বাস আবশ্যক হওয়ায় একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় আবার বলতেছি মুসলিম হওয়ার জন্য আকাইদে বিশ্বাস আবশ্যক হওয়া একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতগুলো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যেমন আল্লাহতালা নবিরাসুলগন ফেস্তা ইত্যাদি ইসলামের এরূপ বিষয় বিষয়গুলোর উপর বিশ্বাস করাই হল আকাইদ আর এই বিশ্বাস ছাড়া ইসলামে প্রবেশ করা বা মুসলমান হওয়া যাবে না বা যায় না তাই একে ইসলামের প্রধান ভিত্তি বলা হয় স্বীকার বন্ধুরা আমাদের পরের প্রশ্ন হজের কয়টি হজের ফরজ হলো তিনটি হজের কয়টি হজের ফরজ তিনটি প্রশ্ন হচ্ছে কুরবানির ধারণা কোরবানির ধারণা মহান আল্লাহ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উৎসর্গ করাই হলো কুরবানি মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বা উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উৎসর্গ করাই হল কুরবানি কুরবানির প্রতিশব্দ হচ্ছে উজহিয়াহ এর আবিধানিক অর্থ ত্যাগ উৎসর্গ ইত্যাদি ইসলামী শরীয়তের শরীয়তে জিলহাজ মাসের দশই তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশুজ বই করাই হলো কুরবানি তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বে তো আমরা শিখে গেলাম হজের ফরজ তিনটা আর কুরবানির ধারণা এরপর প্রশ্ন হচ্ছে কোন তারিখে কোন তারিখকে আরাফার দিবস বলা হয় হজের নবম তারিখ অর্থাৎ নয় জিল হজ আরাফার দিবস হলো এই তারিখটা মনে রাখতে হবে নয় জিল হস নয় জিল হসকে আরাফার দিবস বলা হয় নয় জিল হস জিল হজ মাসের নয় তারিখকে বলা হয় আরাফার আরাফার দিবস এখানে লেগছে তো বন্ধুরা এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন ইহরাম শব্দের অর্থ কী শব্দের অর্থ ব্যাখ্যা করো ইহরাম অর্থ নিষিদ্ধ এহরাম শব্দের অর্থ নিষিদ্ধ এটি হজের একটি করজ বিধান নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয় হজেরও অন্য হজের অন্য জন্য তেমনি ইহরাম বাঁধতে হয় এর মাধ্যমে হজের আনুষ্ঠানিক নিয়ত করা হয় নামাজের তাহরিমা বাঁধার পর যেমন দুনিয়াবি সব কাজ থেকে মানুষ দূরে থাকে তেমনি ইহরাম বাঁধার পর শুধু হজের আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করতে হয় এছাড়া দুনিয়াবি কাজে লিপ্ত হলে হজের কার্যক্রম সম্পন্ন হবে না এতে এতে করে হজ কবুল হবে না বা হজের ফজিলত লাভ হবে না আশা করি বুঝতে পেরেছ এরপর কোন তারিখকে আরাফার দিবস বলা হয় উসর বলতে কি বোঝায় বন্ধুরা আমরা কিন্তু একটু আগে শিখলাম সেটা হচ্ছে এই যে আর নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখকে আরাফার দিবস বলা হয় জিলহজ মাসের নয় তারিখে কি বলা হয় আরাফার আরাফার দিবস বারাফাত দিবস উসর বলতে কী বোঝায় এটা আমরা শিখব ঊসর বলতে উৎপন্ন শস্যের বা ফসলের জাকাত আদায় করাকে বোঝায় আমরা অনেক ফসল উৎপাদন করি সেই ফসল উৎপন্ন হওয়ার পর শস্যের যে জাকাত দিতে হয় জাকাত আদায় করতে হয় ওটাই হলো ঊষর ধান গম জব খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসল ফসলের দশ ভাগের এক ভাগ এবং সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে আদায় জাকাত আদায় করতে হয় একে উসর বলে তার মানে কি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে বৃষ্টি দান করে সে বৃষ্টির কারণে কিন্তু ফসল উৎপন্ন হয় তাই না এইসব ফসলের কি করতে হবে যদি বৃষ্টির পানিতে ফসল হয় তাহলে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের দশ ভাগের এক ভাগ কি করতে হবে উসর দিতে হবে দান করতে হবে সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে যাই হোক এরপর এটা চলে যাচ্ছে ইবাদত অর্থ কী ইবাদত অর্থ কী আল্লাহতাল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ নিষেধ মতো জীবন পরিচালনাই হল এবাদত প্রশ্ন তাদের সম্পদ ধনসম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা ইসলাম ধনীদের ধন দরিদ্র ও বঞ্চিতদের নির্দিষ্ট অধিকার দিয়েছে জাকাত দরিদ্রদের প্রাপ্য অধিকার এটি তাদের প্রতি ধনীদের কোনো দয়া বা অনুগ্রহ নয় ইসলামী ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম তাই এখানে সম্পদ পুংজীভুক্ত করে রেখে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তাদের অর্থাৎ ধনীদের ধনসম্পদে অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে সোরা আজারিয়াত আয়াত উনিশ অর্থাৎ ধনীদের সম্পদে আল্লাহ নিজেই দরিদ্রদের একটি অংশ নির্ধারণ করে দিয়েছেন এভাবে আল্লাহ ধনী দরিদ্রদের মধ্যে ভারসাম্য স্থাপন করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা এরপরে তাজবিদ অর্থ কী তাজবিদ অর্থ সুন্দরভাবে সাজিয়ে পড়া বা বিন্যাস করা তাহলে আমরা কি শিখলাম তাজবিদ অর্থ তাজবিদ অর্থ হল সুন্দরভাবে সাজিয়ে পড়া বা বিন্যাস করা দ্বিতীয় প্রশ্ন আল কোরআনকে আসমানি কিতাব বলা হয় কেন আল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে আল কোরআনকে আসমানি কিতাব বলা হয় আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী সমষ্টি মানবজাতির জাতির জন্য আল্লাহ নবী মানুষ ইসলামের উপর এ কিতাব অবতীর্ণ করেছেন মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের সঠিক বিধান আল্লাহ কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়েছেন অর্থাৎ আল কোরআন আল্লাহর বিধান সম্বলিত কিতাব হওয়ায় একে আসমানি কিতাব বলা হয় শানের নজুল অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শানের নজুল অর্থ অবতরণের কারণ শানের নজুল অর্থ কি অবতরণের কারণ দ্বিতীয় প্রশ্ন সুরা আল কাদরের ফজিলত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুরা আল কাদর পবিত্র কোরআনের খুবই ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ সুরা সুরা আল কাদর পবিত্র কোরআনের খুবই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটা সুরা আল কাদরে কাদরের রাতের মহিমা বর্ণিত হয়েছে এরপর আল্লাহ তালা এই পবিত্র কোরআন নাজিল করেন রাতে ইবাদত হাজার মাস এরাতের এরাতের ইবাদত হাজার মাসের হাজার মাস এক ইবাদত করার সে উত্তম এরাতে আল্লাহ তালা ফেরেস্তাগণকে রহমত বরকত ও শান্তির সৌগাত নিয়ে দুনিয়াতে পাঠান কাদরের রাতের শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সুখ শান্তি ও রহমত বিরাজ করতে থাকে কোনটি মানবজাতির জাতির মহামুক্তির সনদ আল কোরআন মানব মহামুক্তির সনদ হরফে হালকি বলতে কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা ইজহারের হরফগুলোকে হরফে হালকি বলা হয় হরফে হালকি মোট ছয়টি তাজবিদের পরিভাষায় নুনসাকিন বা তানবিনের পর হরফে হালকির কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না না করে স্পষ্ট করে নিজ মাখরাজ অনুসারে পড়তে হয় আল ফুরকান অর্থ কী আল ফুরকা আল কোরআনের অপর নাম কিন্তু আলফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী ঈদগাম বলতে কি বোঝায় ঈদগাম বলতে এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়াকে বোঝায় ঈদগাম তাজবিদের একটি নিয়ম এর অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ ছয়টি তাজবিদের পরিভাষায় নুন বা তানবিনের পর ঈদগামের ছয়টি হরফ থেকে কোনো একটা হরফ থাকলে নুনসাকিন বা তানবিনের সাথে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে নাজিরা তিলওয়াত কাকে বলে নাজিরা তিলওয়াত কোরআন মজিদ দেখে দেখে করাকে নাজিরা তিলওয়াত বলে কোরআন মজিদকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলা হয় কেন আল কোরআনে মানুষের জীবন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের সমাধান বিদ্যমান থাকা এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী সমষ্টি মানব জাতির জন্য আল্লাহ তালা মানুষ ইসলামের উপর এই কিতাব অবতীর্ণ করেছেন আল কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয় তার সুষ্ঠু সমাধান কোরআনে আছে আল্লাহ বলেন আমি এ কিতাবে কোনো কিছুই বাদ দেইনি সরা আন আনজাম আয়াত আটায় আটত্রিশ মানুষের ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যাবতীয় কিছু কোরআনে বর্ণিত আছে আমাদের আর মাত্র দুইটা প্রশ্ন আছে তাজবিদ অর্থ কি আল কোরআনে সকল বিষয়ের জ্ঞান বিজ্ঞান আল কোরআন আল কোরআনে সকল বিষয়ের জ্ঞান বিদ্যমান ব্যাখ্যা করো এটা তো সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত তিলাওয়াতের রীতি হলো তাজবিদ আল কোরআনে সকল বিষয়ের জ্ঞান বিদ্যমান এটা সকল জ্ঞানের মূলনীতি আল কোরআন আলকোরানে বিদ্যমান থাকায় সকল জ্ঞানের মূলনীতি আলকোরানে বিদ্যমান থাকায় এটি সকল জ্ঞান বিজ্ঞানের উৎস আল কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস ও মানবজাতির মুক্তির সনদ মানব জীবনের এমন কোনো দিক নেই যা আল নেই কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে আলকোরানেতা আমাদের নির্দেশ তা আমাদের নির্দেশ করে এটি পাপপূর্ণ পূর্ণ ন্যায় অন্যায় ভালো মন্দের পরিচয় দান করে অর্থাৎ মানব জীবনের সব বিষয়ের যথাযথ নির্দেশনা এই কিতাবে বিদ্যমান রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হচ্ছে সবাই ক্লাসটা বারবার দেখবে তাহলে তোমাদের সৃজনশীল কখা হয়ে যাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল I love this.